এরকম করে পুরোপুরি এগুলো শেপ দেওয়া হয়ে গেছে সবগুলোর। তো এটাকে এরপরে তো হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই নতুন একটা ব্লগে। তো এখন আমি আজকের ব্লগে আজকে যাচ্ছি, আমি এখন একটু বাড়ি যাব, কারণ বাড়িতে আমাদের নতুন কাজ শুরু হয়েছে, সেখানে গিয়ে কী কী কাজ হয় সেটাও দেখাবো। আর ব্যাপার হচ্ছে যে দুদিন তিন দিন আগের থেকে কাজ শুরু হয়েছে, তো আজকে যাই, আজকে একটু ভিডিওটা বানাই। অ্যান্ড আজকের বিকালবেলা বা রাত্রেবেলা আমরা যাবো হলো একটু বিয়ে বাড়িতে, কারণ আমাদের যে দুই নম্বরে থাকি তার পাশেই বাড়িতেই একটা বোন আছে, তো ওরই বিয়ে, তো তরুণসঙ্গ ভবনে হবে সেই বিয়েটা। তো সেখানে যাব, সেখানে দেখাবো যে কীরকম বিয়ে হচ্ছে, অথবা এরকম আমরা মস্তি করতেছি তো ওরকমই দেখাবো। তো কেমন লাগবে ভিডিওটা অবশ্যই জানাবেন, অ্যান্ড ওখানে গিয়ে কীরকম মজা হয়, আমরা কতটা মজা করতে পারি, অ্যান্ড কে কে যাচ্ছে আমার সাথে, আমরা কী কী ড্রেস আপ করছি সবই দেখাবো। তো অবশ্যই আশা করলে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন আমরা যাই, একটু বাড়ি যাই, বাড়ি থেকে কাজগুলো দেখে আসি যে কী কী কাজ হচ্ছে। সেখানে মাও আছে আমার, আমিও যাব, দুজন মিলেই দেখবো যে কাজগুলো কত কাজ হচ্ছে এখনও অবধি। তো বন্ধুরা এখন চলে এসেছি আমরা বাড়িতে, এখন চলো বাড়িটা দেখে নিই যে বাড়িটাতে কী কাজ হচ্ছে। তো এইখানে আমাদের সাথে মানে গোলু যে দেখিয়েছিলাম আগে, এই যে গোলু কেমন করে এই গোলু। তো এখন যাই ঘরটা দেখি যে কী কাজ হচ্ছে। মাও এখানে আছে, দিদা বাড়িতে খিচুড়ি পৌঁছে আসলাম, এখন চলো গিয়ে ঘরটা দেখে নিই যে ঘরটায় কী কী কাজ হলো। চলো যাওয়া যাক। তো এই যে হলো, এটা হলো বাড়ির রাস্তা, গ্রিলেরও মেজারমেন্ট করতে আসে। এর হলো জানলাটা যে করবো আমরা, জানলাটার মেজারমেন্ট করতে আসে। এদিকে আজকে ইট পড়ছে এখন বাড়িতে, তো ইটগুলো ঠিক মতো রাখা হচ্ছে। আর এদিকে যে গোলু চলে আসছে, ওই যে মা, এই সিঁড়ি ঘরের এইখানে এই জায়গাটা পুরো আটকানো হলো, তারপরে ওই যে উপরে গুলো আটকানো হচ্ছে। এইখানে এটা প্লাস্টার করা হচ্ছে, আর এদিকে এই ঘরটার ফ্লোরটা ইসে করা হয়েছে, প্লাস্টার করা হয়েছে। এদিকে ফ্লোরে ঢালাই দেওয়া হয়েছে, এদিকে এটা আটকানো হয়েছে। মোটামুটি এত দূরই বাড়ির কাজ তো চলতেছে। কাল মেয়ে কাহা তাদের পার্টি মে কত বজে তক পার্টি গিয়ে সুবহ তক, বাহ ক্যা বাত, দেখছো দেখলে হবে, খরচা আছে কিন্তু। তো এইদিকে এগুলো পুরোপুরি ঠিক করে দেওয়া হচ্ছে। এদিকে জানলার মেজারমেন্ট নেওয়া হচ্ছে, বাহ কেউ বাদ। তো বন্ধুরা পৌষ পার্বণ তো চলে গেছে, তো পিঠে টিঠে বানানো হয়েছিল মোটামুটি, আর কিছু পিঠে বাকি ছিল, তার মধ্যে পুলি পিঠে হয়ে গেছিল না, ছিল না বললে। তো এখন এখন কী পিঠে বানাচ্ছো মা? এই পুলি পিঠে বানানোর রেসিপি চলছে। তো তারপর সরা পিঠা তো আগের দিনই মা করেছে, এখন পুলি পিঠে হচ্ছে। তো চলো দেখি নি কীরকম করে বানাচ্ছে। তো বন্ধুরা এই যে পুলি পিঠে বানানো হচ্ছে, তো এখানে ডোটা মেখে নিয়েছে, এখানে খিরসাটা তৈরি হয়েছে, তারপরে এই যে এগুলো বানাচ্ছে। তো কিছু কিছু পূর্ণিমা মানে কতগুলো বানাচ্ছে, কয়টা বানাচ্ছে পূর্ণিমা? হ্যাঁ এগুলো বানাইছে না,
এগুলো পূর্ণিমা বানাইছে, তারপরে বাদ বাকি তো মা বানাচ্ছি। এই যে মা কে আর চলতে থাকে, ওগুলা যে গুলি করছে, গুলি করার পরে বাটি বানাচ্ছে, বাটি বানার পরে তার মধ্যে খিসা ভরবে। এখন এই গুটিটা বানানো হচ্ছে, এখন বাটি, এই যে বাটি, তারপরে এখন ক্ষীর দেওয়া হচ্ছে, তারপরে তারপরে এটাকে শেপে আনা হচ্ছে। তবে এটাকে কি করা হবে, এটা ফোল্ড করার পরে এটাকে দুধে ভিজানো হবে, ভাপানো হবে, ভাপায় তারপরে দুধে ভিজানো হবে। এটা পুরোপুরি এখন শেপ দেওয়া হয়ে গেছে, তো হয়েছে এই যে এরকম করে পুরোপুরি এগুলা শেপ দেওয়া হয়ে গেছে সবগুলার। তো এটাকে এরপরে ভাপানো হবে, তাই তো, শুকনো খাওয়া হবে। তো বন্ধুরা ফাইনালি আমরা তো রেডি হয়ে গেছি, আমার বাবা রেডি হয়ে গেছি, এদিকে পূর্ণিমা অলমোস্ট রেডি, এই যে রেডি হচ্ছে, লিপস্টিক পরবে, লিপস্টিক পরার পরে রেডি হয়ে যাবে পূর্ণিমা, পুরো হাসি হাসি মুখ। তো এখন যাবো বিয়ে বাড়ি, ওখান থেকে কীরকম মজা হয় কি হয় সবই দেখাবো। আর বাবাও মানে মোটামুটি রেডি হয়ে গেছে, চলো বাবাকেও দেখাই। এই যে বাবা অনেকক্ষণ ধরে রেডি হয়ে বসে আছে, পুরো হাত মুখে টুপি টুপি পরে, আবার পুরো ঠান্ডা লাগছে, ওরকমই আমাদেরও, আমাদেরও মানে জ্যাকেট পরছে, নিচে দুটো প্যান্ট, বাপে অনেক ঠান্ডা আছে, তো ঠান্ডাটা ভালোই লাগছে। তো কেমন লাগবে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। চলো গিয়ে এখন বিয়ে বাড়িতে একবার দেখা হবে। তো আমরা এই তিনজন এখন চলে আসলাম বিয়ে বাড়িতে, এখন চলো ইন করি। তো আমরা এখনো বিয়ে বাড়িতে ইন করছি, হেভি হেভি ব্যাপার। যা আগাও না তোমরা, আগাও, চল না আগাও, বা তুমি বড় তো, যাও আগাও, যাও ছোট আগাও। হ্যাঁ মা টুরু লাভ গাছে, না সেরকম ভিড় নেই।
তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া এখন শেষ, তো এখন যাবো বাড়িতে। তো বিয়েতে আসলাম, তোমাদের সাজা হলো আর একটু পূর্ণ মাত্রা রেগে গেছিলো, কারণ কোথায় চলে গেছিলাম আমি যাই হোক, মামাদেরকে আনতে গেছিলাম কিন্তু ওইখানে দেরি হয়ে যায়, পরে আমাকে আসতে হয়, কিন্তু কিছু করার নেই তাদের, ঠিক আছে। তো এখন খাওয়া দাওয়া শেষ হলো, এখন যাচ্ছি আমরা বাড়ি। আর আজকের ব্লগটাকে আমরা এখানেই শেষ করছি। তো কেমন লাগবে অবশ্যই জানাবেন, আর লাইক কমেন্ট করবেন, শেয়ার অবশ্যই করবেন, অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন চ্যানেলটাকে, ভালো লাগবে। তো টাটা, বাই বাই, গুড নাইট। তো আমরা সব এখন রেডি, রেডি বাবা টুপি টুপি পরে রেডি, উনি এখন মাফলারটাকে মানে ওনাটাকে মাফলারের মতন জড়াবে, আমিও টুপি পরে নিলাম, কারণ এখন যাওয়ার সময় প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা লাগবে, কুয়াশা পড়ছে। তো চলো যাওয়া যাক বাড়ি। তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি, টাটা, বাই বাই, গুড নাইট।